একজনের দাড়ি রাখে না তারে গালি দেওয়া যাবে না আর একজনের দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না ব্যবধান আছে না নাই আর একটু খোলা মেলা বুঝাই এই যুবক দাড়ি রাখো না কেন একজনকে হুজুর দাড়ি রাখা দরকার নবীর তরিকা চেষ্টা করি বাড়ি নিয়ে দোয়া কইরেন সামনে থেকে আরো চেষ্টা করব তাহলে বুঝে গেল সে দাড়ি পছন্দ করে আর একটা কিছু গেলাম এই দাড়ি রাখো না কেন জাকাত জবাব দাড়ির মধ্যে কি ইসলাম দাড়ি না রাখলে অসুবিধা কি এটা হলো গাদ্দার এটা বেয়াদব মনে থাকবে এই আসলে দাড়ি পছন্দ করে না তাহলে যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না যে পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে ভাইরা আমার এবার নবীর অনুসরণ করেন সাহাবায়ে কেরাম কপালাম খারাপ আমরা আল্লাহর উপায় নাই নবীরও উপায় নাই আবু বকরের উপায় নাই আমগু উপায় কি আহ কত মজার কথা আল্লাহর নবী কয় আল্লাহ কইছে তার বন্ধু মুহাম্মদের অনুসরণ করলে আল্লাহ খুশি হয়ে যাবে আমি মুহাম্মদ বিদায় বালা বলে গেলাম আমারও দুনিয়াতে একদল বন্ধু আছে এদের অনুসরণ করবা আমি নবী খুশি হয়ে যাব আমার বন্ধু ডাক্তার ডক্টর নয় আমার বন্ধুদের আল্লাহর বিধানে পরিচয় এরা হলো উলামায়ে আহলে হক এরা কি উলামায়ে বলেন বলেন উলামায়ে আহলে হক শব্দ আলাদা বলতেই হবে কারণ এই যুগে কিন্তু বড় এক ওলামাদের দল আছে আহলে বাতিল এরা কি চিনবেন কেমনে সিটি গোল স্বর্ণের কালার এক ঠিক না দাম এক বর্তমানে কিন্তু বাতেল আলেমার হকপন্থী আলেমের সুরাত এক ডিজাইন এক বরণাঙ্গ থেকে তাদের চেহারা ভালো কণ্ঠ ভালো পাগড়ি বাইজাত এক হাতে তসবি তসবি ছাড়েই না হাতের মধ্যে তসবি নিয়ে উঠছে কিন্তু কয় ওমরে ফারুক সাহাবি ভন্ড ওমরে ফারুক ভন্ড আল্লাহ কসম সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেপবে যারা বলবে ইশারায় হো ওরা খোদার কসম এই দুনিয়ার নিকৃষ্ট ভন্ড সাহাবায়ে কেরাম জান্নাতি সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম সাহাবায়ে কেরাম মাহফুজ আল্লাহ যাদের শানে স্পষ্ট বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ও মুমিন তোমাদের ঈমানের স্কেল হলো সাহাবায়ে কেরাম আমিনু কামা আমানান নাস সেই সাহাবাদের বিরুদ্ধে ইশারায় হোক লেখবে বা বলবে তা পৃথিবীর বর্তমানে নিকৃষ্ট রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন খবরদার হা উলামায়ে আহলে হক নবীর বন্ধু এদের অনুসরণ করো কালকে হাদিস পড়লাম পয়গম্বর বলেন আল খায়রু ফি রাওয়ায়াতি আল বারাকা মা আকাবিরিকুম সব বরকত সব খায়ের সব কল্যাণ তোমাদের আকাবির যারা আসলাফ যারা আল্লাহ ওয়ালা যারা যাদেরকে বলা হয় এক বচনে ওলি বহু বচনে আউলিয়া এরাই হলো তোমাদের বরকতের ফাউন্ডেশন শুনো হাদিস লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনু তাকওয়া কুলুবুল আরিফিন আল্লাহর আরব যারা খাস গোলাম এদের কলব হলো তাকওয়ার গোডাউন তাকওয়ার কিন্তু আঙ্গদেশে একদল বলে ওলিয়া ওলিয়া মানি না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যারা বলে ওলিয়া উলিয়া মানি না এরা কোরআন শরীফ মানে না বুখারি শরীফ মানে না এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভন্ড আপনারা ওলিয়া উলিয়া মানেননি কথা বলেন না কেন যারা বলে মানি না এরা কোরআন শরীফ মানে না বুখারি শরীফ আউলিয়ার কথা আছে কোরআনে ওলি শব্দের গুণগান আছে বুখারি শরীফ অতএব যারা ওলি মানে না এরা বুখারি মানে না যারা আউলিয়া মানে না কোরআন শরীফ মানে না এরা হক না বাতিল এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল এরে আম্মা যারা
এতক্ষণ চিল্লাইয়া আপনাদের সন্তানদেরকে যেই বয়ান করে গেলাম এগুলো কাজে লাগাবার ক্ষেত্রে আম্মা জান আপনাদের অবদান বেশি কারণ আপনাদের অবদানের কারণে এই দুনিয়াতে সব সন্তান দামি হয়েছে এইজন্য আপনাদের দাম বেশি আপনারা নবী না নবীদের মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আলেমদের মা দেখছেন না আজকে স্টেজের ভিতরে কতজন হাফেজ কোরআন পাগড়ি নিছেন কত আলেম পাগড়ি নিলেন কত মুফতি সাহেবরা ইফতা পরে পাগড়ি নিয়ে গেলেন এদের মা বাবার জীবনটা কত ধন্য আরে আম্মা জান এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে দিনের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন সব আপনাদের অবদান ডিসি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদান এসপি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদান ওসি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদান আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আরে আম্মা জানেরা এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন আপনাদের জীবনে কোনো কষ্ট নাই বাচ্চার হালাতে চেয়ারে বয়ে বয়ে খাবেন আর ঘুমাবেন স্বামীর সংসারটা ঠিক রাখবেন স্বামীর মাল হেফাজত করবেন কারণ স্বামী যদি আল্লাহ নিয়ে যায় ওই স্বামীর সন্তান আপনার সম্পদগুলো আপনার থাকবে অতএব আপনি সম্পদ নষ্ট করবেন না করলে স্বামীর সম্পদ নষ্ট হলো না মূলত আপনার সম্পদই নষ্ট করলেন সন্তানগুলোকে মানুষ বানাবেন ডাক্তার বানাবেন কোনো বাধা নাই তবে কোরআন পড়াইয়া রসুলের আদর্শে ডাক্তার বানান কোরআন পড়াইয়া রসুলের আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া রসুলের আদর্শওয়ালা প্রফেসর বানাবেন মরিয়াও যদি যান ওই সন্তানের কারণে দোয়া পাবেন মানুষেরাও দোয়া করবে সন্তান কোরআন পড়ে পড়ে দোয়া করবে আরে আম্মা জান একদিকে চেষ্টাও যেমন করবেন নামাজ পড়িয়া মাওলার কাছে দোয়াও করতে হবে খাজা মঈনুদ্দিন চিশতির ঘটনা আমি সব জায়গায় বলি তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত দিলেন লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়লো মায়ের সামনে মঈনুদ্দিন চিশতি আজমিরি দাঁড়ানো অত্যন্ত খুশি মন আম্মা জান বলে বাবা এত আনন্দিত কেন বলে মা আমার হাতে বহু বিধর্মীরা কালেমা পড়েছে আম্মা জান বলেন ও সন্তান মঈনুদ্দিন এগুলো তোমার কোনো বাহাদুরি না সব আমি মায়ের অবদান কার অবদান মায়ের অবদান আম্মা জানেরা ভালো করে শুনেন এইবার আম্মা জানকে প্রশ্ন করলেন ও আম্মা আপনার অবদানটা কি বলেন আম্মা জান বলে মঈনুদ্দিন তুই যেদিন আমার গর্ভে আসছো আমি রাতের বেলা ঘুমাই নাই সেজদায় পড়ে শুধু কান্নার আওয়াজ আমি মাওলার কাছে কান্না করেছি ও দয়ার মালিক আমার গর্ভের সন্তান তুমি কুতুবুল আলম বানায় দাও ও সন্তান মঈনুদ্দিন তুই দুনিয়াতে যেদিন আসছো আমি মা তোরে দুগ্ধ পান করাইছি আল্লাহর জাতের কসম আমি তোমাকে যতদিন দুধ পান করাইছি একটা ফোঁটা দুধ বিনা অজুতে তোমার মুখে দেই নাই আম্মা জানেরা একটু চিন্তা করেন ওই মহিলা যদি পারে আপনি কেন পারেন না এখন থেকে তওবা করে নেন ও মুরব্বীরা কয়দিন আর দুনিয়াতে বেঁচে থাকবেন আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে আর পরে নামাজ ছাড়ে না আপনারা কেন পারবেন না সন্তানটাকে একটু বুঝান জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান তাকওয়া অন্তরে জমা করেন জবানটাকে কন্ট্রোল করেন মাওলার কাছে তাহাজ্জুদ পড়ে কান্না করেন আমার মাওলা ওই সময় দেওয়ার জন্য আসেন আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তানকে আদবওয়ালা বানায় দাও আমার সন্তানকে তুমি আদর্শওয়ালা বানায় দাও জেহেন খুলে দাও মা বাবার দোয়া নিয়ে যেন চলতে পারে ও যুবক ওই মায়ের দোয়া নামিয়া গাইতে পারবি না রে বাবা ওই মা বাবার চোখের পানি আর দোয়া আজকে চেয়ারে বসি
আজকে তুমি বিল্ডিং এর মালিক টাকা পয়সার মালিক আসলে পেছনে মা বাবার কান্না আর দোয়া ওই মা বাবার সাথে বেয়া তুমি করবা না যদি করিয়া থাকো আমার মাওলা কিন্তু তোমারে মাপ দিবে না কারণটা বান্দার হক মা বাবা ক্ষমা না দিলে তোমার ক্ষমা নাই যারা শিক্ষকের সাথে বেয়াদবি করছো তাড়াতাড়ি ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করবেন না শিক্ষক যদি তোমারে ক্ষমা না দেয় ওতে বান্দার হক নষ্ট করিও না রে বাবা এখন থেকে তওবা করো হেদায়েতের মালিক আমার আল্লাহ মনে মনে কাউকে শুনানো লাগবে না মনে মনে একটু আল্লাহরে ডাক দাও মনে মনে বল দয়ার মালিক তুমি এই দুনিয়া আমাকে পাঠাইছো শয়তানের ধোকায় পড়ে কত অপরাধ করেছ ও আল্লাহ মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক ও আল্লাহ মনে হয় যেন আমার অপরাধের কারণে আমার মা বুঝি আমার উপরে বেজার আমার আব্বা জান বুঝি আমার উপরে বেজার আমার অচরিত্র খারাপের কারণে ব্যবহারের কারণে না জানি আমার শিক্ষক আমার উপরে বেজার কেন জানি আমি এতগুলো মানুষের ভিতরে মোনাজাত ধরলেও চোখে পানি আসে না আসলেই তো আল্লাহ বেজার হয়ে গেছে আমার উপরে আমার মা বাবা বুঝি আমার উপরে বেজার হয়ে আছে আল্লাহ তুমি মাফ করিয়া দাও ওই মা বাবার দোয়া নাও রে যুব ঘরে যাইয়া বলবি মা কত কথা জানি বলছি তুমি গোপনে কান্না করছো কষ্ট পাইয়া আজকে তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও কারণ আজকে দেখলাম অনেকে মোনাজাতে কান্দো আমার চোখে পানি আসে নাই হয়তো আল্লাহ বেজার হয়ে গেছে তুমি যদি একটু দোয়া করো আমার মাওলা বুঝি খুশি হয়ে যাবে ও যুবকেরা মা বাবার দোয়া নিয়ে চলো রে বাবা মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও জীবনে তো কম নামাজ ছাড়ো নাই কম বেপর্দায় চলো নাই কম আড্ডা দাও নাই গুনাহ করো নাই এখন থেকে আল্লাহকে মনে মনে বলো আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না দাঁড়িয়ে আর কাঁদবো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না শিক্ষক ওস্তাদদের সাথে আর কোনোদিন বেয়াদবি করব না মুরব্বিদের দোয়া নিয়ে চলবো সুন্নাত অনুযায়ী চলবো ও বাবা কয়েকদিন আর তোমার হায়াত আছে জানা নাই জিদানিং শুধু যুবকের মরণের খবর বেশি ভাই ও আল্লাহর বান্দা ঘুমের মধ্যেও কিন্তু মরণ হইয়া যায় তুমি রাতের বেলা যে ঘুমাও ওই সময় যদি মা সকালবেলা এসে দেখে তুমি মরিয়া গেছো মা একটা চিৎকার মারিয়ে বলবে আমাকে মা বলিয়া ডাক দেওয়ার আর কেউ থাকলো না ও সন্তান একটু চোখের বালি ছেড়ে তওবা করো মানুষ তোমার দিলতে এত পাথরের থেকে শক্ত কেন অথচ পাথর কিন্তু আল্লাহর ভয়ে কান্না করে জানো না রে বাবা আল্লাহ কোরআন শরীফে বলে অস্বীকার করতে পারবা না সুম্মা ফাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ আল্লাহ তাআলা বলেন ও মানুষ তোমরা এত কলবটা শক্ত বানাইলা কেন আল্লাহর এত কুদরত দেখিয়াও কি দিল নরম হবে না অথচ নজর কইরা দেখো পাথরওয়ালা পাহাড়ের দিয়ে তাকাও কত পাথর আল্লাহর ভয় তুমি মনে করো সিলেতে গেলে পাহাড় থেকে ঝর্ণার পানি ভরে আসলে পানি পড়ে না আল্লাহ কোরআন বলে জাহান্নামের ভয় পাথর কান্না করে আবার কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয় ফেটে ফেটে পানি বের হয় আবার কিছু পাথর আছে দেখবা দশ জনে ধরিয়াও সরানো যায় না কিন্তু গিয়া দেখবা আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায় আল্লাহর ভয়ে লাফাইয়া এক জায়গার থেকে আর এক জায়গায় যায় ও আল্লাহর বান্দারা আল্লাহর আযাবের ভয় যদি পাথর কান্না করতে পারে ও মানুষ তুমি কি মনে করেছো আল্লাহর কোরআন বুঝি মিথ্যা নবীর কথা মিথ্যা না না ঘরের মধ্যে ঘুমাই
ঘুমাইতে গেলে মশারি ছাড়া ঘুমাইতে পারো না ওই কবরে গুনাহ নিয়ে গেলে পোকা মাকড়ের কামড় শুরু হবে কই পাইবা মশারি দুনিয়াতে ফ্যানের বাতাস চালায় ঘুমাও গরম গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা একটা মশায় কামড় দিলে সইতে পারো না রে বাবা আর ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও আমার আল্লাহ বলবে কবরের মাটি এই নাফরমান গুনাহগারকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও কেমনে সহ্য করবি রে যুবক পায়ে হাত রেখে বলি তওবা কর তবে এটাও সত্য কথা শুরুতেই বলছিলাম আল্লাহ যদি হেদায়েত না দেয় নবীজিও বয়ান করলে কালেমা পড়ে না আবু জাহাল আর মাওলা যদি কবুল করে ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়েও হেদায়েত পেয়ে যায় এই জমিনে আবু জাহাল নাই ঠিক তবে তাদের চরিত্রওয়ালা কিছু মানুষ আছে এদের হেদায়েত কপালে নাই এরা হাজারো বয়ান শুনে কাঁদবে না তওবাও করবে না বাইরে গিয়া বিরোধিতা করবে আর একদল ওমরের মেজাজওয়ালা আছে গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুইকা হঠাৎ করিয়া যখন মরণের কথা মনে হয় কবরের আজাবের কথা স্মরণ হয় তখন তওবার দরজায় গিয়া কান্না করে আর বলে মালিক দয়া করে মাফ করে দাও আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়ে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো ও আল্লাহর বান্দারা জানি না কার অন্তরটা নরম কে জানি তওবার নিয়ত করে ফেলছো রে বাবা ও বাবাজিরাও দোয়া করেন সন্তানের জন্য যুবকেরাও বাবা পাইলে দোয়া নিও মুরব্বী পাইলে দোয়া নিও দোয়া বড় দামি সম্পদ আর আল্লাহর কাছে এখনই তওবা করো মরিয়া গেলে যাবা হায়াতের মালিক রিজিকের মালিক আল্লাহ আল্লাহ পাক সম্মান দিবে আর নবীরে বেজার করবা না আলেমের বিরুদ্ধে যাবা না মা বাবার বিরোধিতা করবা না মুরব্বীদের দোয়া নিয়ে চলবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الاسقام ও দয়ার মালিক দুই দিন ব্যাপী মাহফিলের আর শেষ দোয়ায় হাত তুলেছি একটু কুদরতের নজর দিয়ে দেখি কত ওলামায়ে কেরামরা হাত তুলেছে কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা ও আল্লাহ দুনিয়াতে আসিয়া গুনাহ ছাড়া কিছুই করতে পারি নাই আজকে বুঝারছে গুনাহ নিয়ে কবরে গেলে আজাব হবে সইতে পারবো না আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের মাফ করিয়া দেন আয় আল্লাহ ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব যুবক ছাত্র মা বোন সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ মুসলমানের ঈমান হেফাজত করেন ফিলিস্তিন সহ সমস্ত মাজলুম মুসলমানকে হেফাজত করেন
আয় আল্লাহ ইসরায়েল সহ সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করেন না হয় ধ্বংস করে দেন আয় আল্লাহ আমাদের ঈমানে বলের শক্তি বাড়ায় দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন দিলের নেক আশা পূরণ করে দেন অভাবীদের অভাব দূর করে দেন সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের হেদায়েতের দৌলত দান করেন পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নে ওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ মুখালেফের মুয়াফিক বানায় দেন জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন সমস্ত মাখলুকতের সারা আরাত থেকে হেফাজত করেন আমাদের জান আমাদের মাল আমাদের পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে দ্বীনের খাদেম বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদবলা বানায় দেন প্রত্যেকটা ছাত্রকে আপনি ওস্তাদের আদবলা বাধ্যগত বানায় দেন মুরব্বীদের বর্তমান নেওয়ার কাছ থেকে আমাদের হেফাজত করেন আদবলা বিনয় জিন্দেগি দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় ও আল্লাহ জানি না এখানে কারা ইয়তিম মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন আয় আল্লাহ বরকতি হালাল রিজিক বাড়ায় দেন আল্লাহ পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন আল্লাহ সন্তানগুলো আমাদের দিনদার বানায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন যারা পাগড়ি নিয়েছে তাদেরকে আপনি আলেমে হক্কানি রব্বানি বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল করে নেন আসাতে যায় কেরামদের কবুল করে নেন আয় আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 برحمتك يا أرحم الراحمين.